পরিবর্তনের হাওয়া এখন প্রত্যাবর্তনের। রাজনীতিতে পরিবর্তন কথাটা নতুন নয়, তবে ইদানিং যেটা চল বেড়েছে তা হলো প্রত্যাবর্তন। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফেরা, এরকম বহু ঘটনার সাক্ষী বাংলার মানুষ। আজ একটু আগেই তার আর এক নিদর্শন দেখেছে গোটা বাংলা। ঘাসফুল থেকে পদ্মে গিয়ে আবার ঘাসফুলে ফেরা, এক ঝলকে দেখে নেব সেই পুরনো মুহূর্তগুলো। শুরুটা হয়েছিল 2017-তে চাণক্য মুকুল রায়কে দিয়ে, তবে 2021-এ তিনি ফিরে এসেছেন তার পুরনো দলে। এরপর একে একে রাজীব বন্দ্যোপাধ্যায়, সুনীল সিং সহ একাধিক নেতা আবার ফিরে এসেছেন তৃণমূলের ছত্রছায়ায়। আজ অর্জুন সিং এর ঘর বাপসির পর এই ট্রেন্ডে গা ভাসিয়ে কি ষোলো কলা পূর্ণ করবেন স্বয়ং শুভেন্দু অধিকারীও? ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।